আমরা যদি কারোর মনের কথা জানতে চাই তাহলে এই তিনটি পদ্ধতি ব্যবহার করতে পারি। এই তিনটি পদ্ধতি খুব সহজ। যে মনুষ্য এই তিনটি পদ্ধতি ভালোভাবে বুঝেছে সে সহজেই সবার মনের কথা বুঝতে পারে। তাই আপনি গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। তো চলুন কাহিনী শুরু করা যাক। একসময় দুই ভাই একটি শহরে থাকতেন। তাদের মধ্যে যে বড় ছিল সে অন্ধ ছিল। ছোট ভাই একদিন ভাবল অনেক পশু খেতে এসে ফসলের ক্ষতি করে, বড় ভাই অন্ধ শহরে বসে থাকে, এজন্য আমি তাকে খামারে বসিয়ে দিই। তাই ছোট ভাই একটি ছোট কুঁড়ে ঘর তৈরি করে আর তার ওই অন্ধ ভাইকে মাঠে বসিয়ে দেয় এবং তাকে বলে যে যদি কোনো পশুর আওয়াজ হয় তবে সে যেন সেখান থেকে চিৎকার শুরু করে দেয়, যাতে পশুটি তার চিৎকার শুনে পালিয়ে যায়, যার কারণে আমাদের ফসলের ক্ষতি কম হবে। এরপর বড় ভাই ছোট ভাইয়ের কথা মেনে খামারে বসবাস শুরু করে। সেখানে থাকতে থাকতে অনেক দিন কেটে যায়। তখন একটি হরিণ ছুটে এসে মাঠের বেড়া ভেঙে পালিয়ে যায়। তখন একজন রাজা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে আর ওই অন্ধ লোকটিকে জিজ্ঞাসা করে, ভাই আমি একটা পশুকে ধাওয়া করেছি, তুমি কি তাকে এখানে আসতে দেখেছ? তখন সেই অন্ধ লোকটি রাজাকে বলে, রাজা সাহেব আমি অন্ধ, কিন্তু একটা কথা বলবো, যে পশুটা এইমাত্র এখান থেকে পালালো সে আপনার যোগ্য নয়, তাকে অনুসরণ করবেন না। রাজা এই কথা শুনে অবাক হয় এবং ভাবতে লাগে যে সে তো অন্ধ মানুষ, তাহলে সে কিভাবে এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে ওই প্রাণীটি আমার যোগ্য নয়। তখন রাজা বলে, কি ব্যাপার ভাই, আপনি ওই পশুর মধ্যে কি দেখলেন যে ওই প্রাণীটি আমার যোগ্য নয়, আমার শিকারের যোগ্য নয়? তখন সেই লোকটি বলে যে রাজা সাহেব ওটা হরিণ নয়, ওটা একটি হরিণী এবং সে গর্ভবতী, এবং কোনো রাজা গর্ভবতী হরিণীর শিকার করতে পারে না, সেই জন্য সে আপনার যোগ্য নয়। এই কথা শুনে রাজা আরও অবাক হন। রাজা ভাবলেন সে তো অন্ধ, তাহলে হরিণীটি গর্ভবতী তা জানলেন কি করে? তখন রাজা ওই অন্ধ লোকটিকে কিছু না বলে তার সেনাপতিকে বললেন যে কোনো অবস্থাতেই ওই হরিণীকে জীবিত ধরে আনুন, কারণ আমি হরিণীটি গর্ভবতী কিনা তা জানতে চাই, যেমনটি ওই অন্ধ লোকটি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছে যে ওই হরিণী গর্ভবতী, যার জন্য আমি এটি স্বীকার করতে পারি না। রাজার কথা শুনে সেই সেনাপতি সেখান থেকে গিয়ে হরিণীটিকে খুঁজে বের করে। কিছুক্ষণ পর সেই সেনাপতি ফিরে এলে সে রাজাকে জানায় যে রাজা সাহেব সত্যিই ওই হরিণী গর্ভবতী। তখন রাজা ভাবলেন যে আসলে ওই অন্ধ লোকটি জানল কী করে যে সে একটি হরিণী এবং সে গর্ভবতী? সে তো অন্ধ, এবং একজন অন্ধ ব্যক্তি না হলেও সে কিভাবে জানবে যে হরিণী গর্ভবতী কিনা? সে তো খুব কাছ থেকে জানে, এবং আমি জানতে চাই সে কিভাবে জানল। অতঃপর সেই রাজা অন্ধ লোকটির কাছে গিয়ে তাকে বলেন, ভাই আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি কিভাবে জানলে যে হরিণীটি গর্ভবতী? কারণ তোমার তো এটাও জানার কথা না খামারে যে প্রাণীটি এসেছে এটা হরিণ নাকি অন্য কেউ, কিন্তু তুমি না দেখেই বললে যে সে একটি হরিণী এবং সে গর্ভবতীও, এত কিছু তুমি কিভাবে জানলে? তখন ওই অন্ধ লোকটি বলে, রাজা সাহেব আপনি যখন ওই হরিণীটিকে তাড়াচ্ছিলেন তখন সে আমার ক্ষেতের বেড়ার কাছে ছুটে এলো, সে এত লম্বা ছিল না, সে খুব খাটো, যদি কোনো হরিণ হতো লাভ দিয়ে চলে যেত, কিন্তু এই হরিণীটি বেড়া ভেঙে পালিয়ে যায়, কারণ সে লাভ দিলে তার সন্তান বা তার ক্ষতি হতে পারে এবং সেই জন্য আমি জানতে পারি সে গর্ভবতী, তাই সে বেড়া ভেঙে চলে গেছে। তখনই রাজা বুঝতে পারে লোকটি চোখ দিয়ে অন্ধ হলেও সে খুবই জ্ঞানী, এই লোকটার থেকে কিছু কাজ বের করা উচিত। তখন ওই রাজা তার শহরে যায় এবং দুই চার দিন পর সে তার সেনাপতিকে ওই অন্ধ ব্যক্তির কাছে পাঠায় এবং তাকে সেই অন্ধ লোকটিকে তার রাজ্যে নিয়ে আসতে বলে। তারপর সেনাপতি অন্ধ লোকটির কাছে যায় এবং তাকে
রাজার কাছে যেতে বলে। অন্ধলোকটি জানতো যে রাজা অবশ্যই আমাকে এমন কিছু কাজ দেবেন যা অবশ্যই আমাকে কিছু সমস্যায় ফেলবে, কিন্তু রাজা সাহেবের নির্দেশ ছিল, তাই তাকে প্রাসাদে যেতে হলো। এরপরে ওই অন্ধলোকটি এবং সেনাপতি উভয়েই রাজার প্রাসাদে আসে। যখন সেই অন্ধলোকটি মহলে আসে, তখন রাজা তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আপনি খুব জ্ঞানী এবং খুব গুণগ্রাহী, আপনার কোনো কিছু খুঁজে বের করতে বেশি সময় লাগে না, তাই আপনি বলেন আমার স্ত্রী পতিব্রতা কিনা। একথা শুনে অন্ধলোকটি বলে, মহারাজ আমাকে যেতে দিন, এ ধরনের কাজে আমার কোনো আগ্রহ নেই। কত বছর হলো আপনার বিয়ে হয়ে গেছে, আর এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্ত্রী পতিব্রতা কিনা। তখন রাজা বললেন যে আমি এই জিনিসটা জানতে চাই, আপনি শুধু এইটা বলুন, না হলে আপনাকে শাস্তি পেতে হবে। তখন সেই লোকটি বলে, ঠিক আছে মহারাজ, কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনার স্ত্রীকে আমার সাথে ঘরে একা রেখে যেতে হবে। এটার জন্য রাজা রাজি হয়ে যান এবং তার স্ত্রী এবং ওই অন্ধ লোকটিকে একটি ঘরে রেখে যান। তখন ওই অন্ধ ব্যক্তি রাজার স্ত্রীকে বলে, তুমি আমার একটা আঙুল ধরে রাখো। অন্ধ লোকটির কথা শুনে রানী খুব রেগে গেলেন এবং ওই অন্ধ লোকটিকে ধরে মারতে লাগলেন, কখনো লাথি দিয়ে, কখনো হাত দিয়ে, কখনো উল্টো থাপ্পড় মারে, সে লোকটিকে মারতেই থাকে। এরপর অন্ধ লোকটি কোনো মতে সেখান থেকে পালিয়ে রাজার কাছে এসে বলে, মহারাজ আপনার স্ত্রী পতিব্রতা নয়। একথা শুনে রাজা অবাক হয়ে যায়। এরপর রাজা তার তলোয়ার বের করে সরাসরি রানীর কাছে চলে গেলেন এবং রানীকে বললেন, রানী আমি তোমাকে যা কিছু জিজ্ঞাসা করি তার সোজা উত্তর দাও, এবং যদি তুমি আমাকে মিথ্যা বলো তবে আমি এখনই তোমার মাথা কেটে দেব। এরপর রাজা তাকে জিজ্ঞাসা করেন যে তুমি আমাকে বলো, তুমি পতিব্রতা কিনা। তখন রানী বলে যে মহারাজ আমাকে মেরে ফেলতে পারেন, কিন্তু আমি পতিব্রতা নই। একথা শুনে রাজা একদিকে খুশি হলেন যে ওই অন্ধ লোকটি যা বলেছিল তা একেবারেই সত্য, অন্যদিকে তার স্ত্রীর পতিব্রতা না হয় তিনি দুঃখিত হলেন। এরপর রাজা অন্ধ লোকটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কিভাবে জানলেন আমার স্ত্রী পতিব্রতা কিনা? রাজার কথা শুনে অন্ধ লোকটি বলেন, দেখুন মহারাজ আমি শুধু আপনার স্ত্রীকে বলেছিলাম আমার আঙুল ধরতে, এবং তারপরে আপনার স্ত্রী এত রেগে গেলেন যে সে আমাকে লাথি ও ঘুষি মারতে লাগল। আমি তাকে শুধু আমার আঙুল ধরতে বলেছিলাম, কারণ তার স্বামীর সাথে সম্পর্কযুক্ত একজন মহিলা কখনোই অপরিচিত পুরুষকে স্পর্শ করে না। আমি আমার আঙুল ধরতে বললে আপনার স্ত্রীর অস্বীকার করা উচিত ছিল, কিন্তু তিনি আমাকে মারধর শুরু করেন এবং এই অজুহাতে তিনি আমার সমস্ত শরীর স্পর্শ করেন। এখন আপনিই বলুন সেই মহিলা কিভাবে পতিব্রতা হতে পারে? এরপর রাজা ওই অন্ধ ব্যক্তিকে বললেন, তোমার মতো জ্ঞানী আর কেউ নেই। এরপর রাজা অন্ধ লোকটিকে বলেন, আমার একটি শেষ প্রশ্নের উত্তর দাও, তারপর আমি তোমাকে ছেড়ে দেব। এখন আপনি বলুন আমি কি সত্যিই আমার বাবার ছেলে নাকি অন্য কারো? একথা শুনে অন্ধ লোকটি বলে যে মহারাজ এর সাথে আপনার কি করার আছে, আপনি যে কারোর সন্তান হন, কিন্তু আপনি এই শহরের রাজা। কিন্তু রাজা বললেন, না এ কথা সারা জীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে, সেই জন্য আমিও এর জবাব চাই, এরপরে তুমি এখান থেকে চলে যেতে পারো। তখন ওই অন্ধ লোকটি বলে, মহারাজ এর জন্য আমাকে আপনার মায়ের কাছে যেতে হবে না, আমি আপনাকে এখনই উত্তর দেব, শুধু প্রতিজ্ঞা করুন যে আপনি রাগ করবেন না। তখন রাজা বললেন, না আমি রাগ করব না, তবে যা সত্য হবে সেটাই আমাকে বলবে। তখন সেই অন্ধ লোকটি রাজাকে বলে, মহারাজ আপনি আপনার পিতার পুত্র, কিন্তু আপনার উপর একটি কৃপণ শেঠের ছায়া পড়ে আছে। একথা শুনে রাজা আরও রেগে গেলেন এবং তলোয়ার বের করে মায়ের কাছে গিয়ে মাকে বললেন, মা
যাই হোক সত্যি বলবেন, আর যদি সত্য না বলেন তাহলে আমি আপনার সামনে আত্মহত্যা করব। এ কথা শুনে তার মা বললেন, হ্যাঁ পুত্র, আমি তোমাকে সব সত্যি বলছি, কিন্তু কি হয়েছে? মায়ের কথা শুনে রাজা বললেন, তুমি আমাকে এটা বলো, আমি সত্যিই আমার বাবার ছেলে? এই কথা শুনে তার মা বলে, পুত্র, তুমি তোমার বাবার ছেলে, কিন্তু একটা কৃপণ শেটের ছায়া তোমার উপর পড়ে আছে, কারণ একবার স্নান করার পর আমি আমার মুখ আয়নায় দেখছিলাম, তখনই আমি কাচের ভিতর এক কৃপণ শেটকে দেখি আর তার ছায়া তোমার উপর পড়ে যায়। এ কথা শুনে রাজা অন্ধলোকটির কাছে গিয়ে বলে, তুমি কি করে জানলে যে আমার উপর কৃপণ শেটের ছায়া পড়ে আছে? রাজার কথা শুনে অন্ধলোকটি বলে, মহারাজ, আপনি আমার কাছ থেকে দুটি প্রশ্নের উত্তর নিয়ে নিয়েছেন এবং আমি আপনাকে খুব সহজ উপায়ে উত্তর দিয়েছি। এখানে অন্য কোনো রাজা থাকলে আমাকে অনেক টাকা দিতেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাকে একটি পয়সাও দেননি, এবং এটার থেকে আমি জানতে পেরেছি যে আপনি খুবই কৃপণ। এবং এ কথা শুনে রাজা মুচকি হেসে সেই লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি যা চাইবে তাই দেব, কিন্তু তুমি কিভাবে জানতে পারো যে কোন কথাটা ঠিক আর কোনটা ভুল? তুমি কোনো প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাও? তখন ওই অন্ধ লোকটি বলে যে, মহারাজ, আমি আমার চোখ দিয়ে অন্ধ, কিন্তু আমার চোখ থাকলেও আমি সহজেই বুঝতে পারতাম যে কার মনে কি আছে, কারণ মনের একটি ভাষা আছে এবং এটি একজনের শারীরিক ক্রিয়া দ্বারা বোঝা যায়। একজন মানুষ তার শরীর দিয়ে, চোখ দিয়ে, ঠোঁট দিয়ে, জিভ দিয়ে কি কাজ করে তার ভিত্তিতে আমরা তার মনের কথা জানতে পারি, কিন্তু আমি এই সব দেখতে পারি না, এই জন্য আমি তাদের কথা থেকে জানতে পারি। যদি আমি কিছু জানতে চাই তা আমি অপর পক্ষের মানুষকে কিছু কাজ দেই এবং তারপর দেখি সেই মানুষটি কিভাবে কাজ করে, কি পদ্ধতিতে কাজ করে, তার ভিত্তিতে আমি খুঁজে বের করি সেই লোকটির মনে কি আছে। এরপর অন্ধলোকটি রাজাকে বলে, মহারাজ, যে কোনো মানুষের মনে কি আছে তা জানার আগে আমাদের নিজেদের উপর কাজ করতে হবে, এবং সেই কাজটি হলো আমাদের মনকে শান্ত করা। আপনার মনকে বর্তমানে আনতে হবে। আমি আপনাকে তিনটি উপায় বলবো যার মাধ্যমে আপনি যে কারো মনের কথা জানতে পারবেন। তবে তার আগে আমাদের সবচেয়ে বড় যে কাজটি করতে হবে তা হলো আমাদের মনকে একাগ্র করতে হবে, কারণ এই মনোশক্তি যোগের বলে রোগী পিঁপড়ার পায়ে বাঁধা ঘুঙুরের আওয়াজও শুনতে পায়। আমাদের মনকে বর্তমানের কাছে নিয়ে আসতে হবে এবং তারপরে আমরা জানতে পারি যে কার মনে কি আছে, কারণ প্রতিটি মানুষ বর্তমানের চিন্তা করে এবং আমাদেরও আমাদের চিন্তাভাবনা তার জন্য বর্তমানের মধ্যে রাখতে হবে। যদি ব্যক্তি বর্তমানে চিন্তা করছে এবং আমরা অতীতে যাই বা ভবিষ্যতে যাই, তবে আমরা কখনোই তার মনের মধ্যে কি আছে তা জানতে পারি না। তারপর ওই অন্ধ ব্যক্তি রাজাকে প্রথম উপায় বলে। সে বলে, আমরা যদি কারো মনের কথা জানতে চাই তাহলে তার চোখের দিকে নজর দিতে হবে। একজন ব্যক্তির সাথে কথা বলার সময় তার চোখের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। চোখ কথা না বললেও অনেক কিছু বলে। আমরা যদি একজন মানুষের ইশারা বুঝতে শিখে যাই তাহলে বুঝব ব্যক্তির মনে কি চলছে। আমার তো চোখই নেই, কিন্তু আমি আমার গুরুর থেকে এই কথা শিখেছি। অনেক সময় আগে আমার চোখ ছিল, তখন আমি লোকেদের কথা চোখের মাধ্যমেই জানতাম। একজন মানুষের চোখের ভিতর আপনাকে অনেক কিছু লক্ষ্য করতে হবে, যেমন সে কেমনভাবে দেখছে, কোথায় দেখছে। যদি তার চোখ এদিক ওদিক ঘুরতে থাকে, যেমন সে আপনার সাথে কথা বলছে, সে কোন দিকে চোখ ঘোরাচ্ছে, ওপরে বা নিচের দিকে বা বাম দিকে বা ডান দিকে ঘুরছে, বা তার চোখে খুশি দেখা যাচ্ছে নাকি তার চোখে অশ্রু। যেমন আমরা যখন কোনো চোরের চোখের দিকে তাকাই তখন আমরা তার চোখের দিকে তাকিয়ে এটি জানি সেই লোকটি কিছু ভুল কাজ করেছে, কারণ সেই চোর আমাদের চোখের দিকে তাকাবেই না। কখনো সে এদিকে, কখনো সে
ওদিকে তাকাবে, কিন্তু কখনো আমাদের চোখে চোখ রেখে কথা বলবে না। চতুর মানুষ যেমন, তেমনি তার চোখও অন্যরকম। আপনি যখন কারো চোখের দিকে তাকাতে শুরু করবেন, তখন বুঝবেন যে তার চোখের একটি ভাষা আছে। যেমন একজন মানুষ মিথ্যা বলছে কি না তা জানার সহজ উপায় আছে, তাই তার চোখের দিকে তাকালে সে আপনার কাছ থেকে দৃষ্টি চুরি করবে। তাহলে বুঝুন সে একজন চোর, কারণ সে এদিকে ওদিকে তাকিয়ে উপায় খুঁজে বের করার চেষ্টা করে যাতে তার চুরি ধরা না পড়ে, এবং সে মিথ্যা বলে তার চুরি থেকে আড়াল হতে পারে। যদি আমরা কাউকে কিছু জিজ্ঞাসা করি এবং সে মিথ্যা বলে, সে কখনোই আমাদের চোখে চোখ রেখে কথা বলবে না। সে এদিকে ওদিকে তাকাতে থাকবে, কেননা সে ভয় পাচ্ছে যে সে আমার সত্য, যে সে আমার সত্য সম্পর্কে জেনে না যায়। অনেক কিছুই ঘটে, তাই আমরা যখন কারো চোখের দিকে তাকাই তখন ধীরে ধীরে অনেক কিছু বুঝতে শুরু করি। আরেকটি উপায় হলো মুখের অভিব্যক্তি। মন বোঝার জন্য মুখের ভাব বোঝা খুবই জরুরি। কখনো কখনো একজন ব্যক্তি তার চোখ নাক ঠোঁটের মতো মুখ দিয়ে অনেক কিছু বলে। আপনি যদি কারো মুখের দিকে তাকান তাহলে সহজেই বুঝতে পারবেন সেই ব্যক্তি হতাশ নাকি খুশি, ভিতরে ভিতরে সে কী অনুভব করছে। প্রতিটি মানুষের মুখেই কথা বলে। একজন ব্যক্তি কথা বলুক বা না বলুক, কিন্তু তার মুখ সব কথা বলে। উদাহরণস্বরূপ, 10-12 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর যদি পুলিশ সেখানে আসে তবে চোর ভয় পেয়ে যায়, তার কপাল ঘামতে শুরু করে, সে থেমে থেমে কথা বলতে শুরু করে, সে তার চোখ চুরি করে, সবাইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এই জন্য তার মুখের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে সে কিছু ভুল করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে কেউ আপনার সাথে মিথ্যা কথা বললে সে একই কথা বারবার বলতে থাকে, এদিক ওদিক তাকাতে থাকে। তৃতীয় উপায় হলো হাতের ইশারা আর শারীরিক অঙ্গভঙ্গি বোঝা। মনের কথা বোঝার জন্য হাতের ভঙ্গি এবং শরীরের ভাষা বোঝা খুবই জরুরি। যখনই একজন ব্যক্তি কথা বলবেন, তিনি অবশ্যই সেখানে কারো সাথে যোগ দেন। হাতের পাশাপাশি একজন ব্যক্তি তার শরীর দিয়েও ইশারা করে। হাত ও শরীরের ইশারায় আমরা বুঝতে পারি সামনের মানুষটি আমাদের কথায় কতটা মনোযোগ দিচ্ছে এবং তার মনে কি চলছে। এই জন্য হাত নাড়ানো, শরীর কাঁপানো, মাথা নত করে বসা, মুখে বারবার হাত দেওয়া, একে অপরের সঙ্গে হাত মেলানো ইত্যাদি কাজের প্রতি মনোযোগ দিয়ে আপনি তার মন বুঝতে পারবেন। এই তিনটি পদ্ধতির প্রতি যদি আমরা সঠিকভাবে মনোযোগ দিই তাহলে আমরা খুব দ্রুত ব্যক্তির মনের কথা বুঝতে পারি, কারণ মনের মধ্যে যা আছে তা ব্যক্তির অঙ্গভঙ্গি থেকে স্পষ্টভাবে দেখা যায়, এটি তার শরীরে দৃশ্যমান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।